বন্ধুরা আমি সোমা সোমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো, আমি ভালো আছি। এখন বাজে 10:10, তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজ কালী পুজো, সবাইকে শুভ দীপাবলি। তোমরা খুব ভালো করে সবাই এনজয় করো, আমিও এনজয় করব। দেখি দেখি দেখি, এই দেখো আমার মেয়ে। হাই করো, হাই করো, এরকম করে হাত নেড়ে হাত নেড়ে হাত নেড়ে হাই, এরকম করে হাই। দেখেছো আমার মেয়ে তোমাদের হাই করে দিয়েছে। তো সবাই খুব সাবধানে আজকে বাজি টাজি পড়াবে, কেননা এ থেকে অনেক দুর্ঘটনা হতে পারে, তো খুব সাবধানে থাকবে। আজ আমি ভিডিওটা বানাচ্ছি, তোমরা সকলেই জানো যে আমার বাড়িতে ঠাকুর তৈরি হয়, তো আমার বাড়িতে কী কী ঠাকুর হয়েছে সেই সব তোমাদের আজ দেখাবো, এবং সারাদিন আমি আজকে কী কী করছি সেই সমস্ত সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখো আমাদের বাড়িতে আজ কী কী ঠাকুর হয়েছে সেই সমস্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছি। তো দেখো তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমাদের কত ঠাকুর হচ্ছে। ওই মুখটা তোলো, মুখটা তোলো, মুখটা তুলবে তো, মুখগুলো দেখাবে তো। দেখো সারা রাত ধরে কত ঠাকুর হয়েছে, আরো ঠাকুর আছে, এরকম দুটো পাগলি নয় অনেক পাগলি আছে। দাঁড়াও দেখাচ্ছি, ওই চালায় আছে অনেক ঠাকুর, এখন ঠাকুরের সাজ হচ্ছে, রং হয়ে গেছে। এই দেখো দেখি মুখটা তোলো, দেখেছো এটা সোলার সাজ হচ্ছে। এবার চুল পরানো হবে, সকলে সারা রাত ধরে ঠাকুর তৈরি করছে। তারাও আর একটা চালা আছে, সেই চালায় নিয়ে যাচ্ছি, সেখানে অনেক ঠাকুর আছে দেখাচ্ছি। নিত্যদা নিত্যদা মুখটা কিসের জন্য? হ্যাঁ এই দেখো বন্ধু ঠাকুরটা সাজানো হচ্ছে। মন্টু? হ্যাঁ মন্টু, মানে আটা আছে সব। দেখো সবাই ঠাকুর আনতে চলে এসেছে, আমি আনন্দবাজার পত্রিকা থেকে এসেছি। তো এখানে একটা জবা ফুলের থিম হয়েছে, এখনো কোনো সাজ হয়নি। পোষেন 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 পোষেন, দেখি 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 পোষেন। আরে এত কষ্ট করে কাজ করছো, ঠাকুর বানাচ্ছো, একটু মুখটা দেখাও না, দেখালে কি করে হবে? হ্যাঁ তোমরা বানিয়েছো, তোমরা না মুখটা দেখালে হবে? তুমি আর কথা বলো না। তো দেখেছো কত ঠাকুর বানাচ্ছে, কি হয়েছে? তো আজকে আমাদের বাড়িতে প্রচুর লোক আসবে, সবাই ঠাকুর আনতে আসবে। তো চলো বন্ধুরা দেখা যাক এরপরে
আরও কত সবাই আসবে তখন আরও লোকজন আসবে, ঠাকুর নিয়ে যাবে, ঠাকুরের সাজ কমপ্লিট হয়ে যাবে, তখন আবারও তোমাদের দেখাবো। নিয়ে চলে যাচ্ছে, চুল লাগাচ্ছে, হাই ফ্রেন্ড, এই দেখো এক ঠাকুর রেডি হয়ে গেছে পুরো কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ পিছনে রাস্তা আছে, পিছনে রাস্তার পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে। এখনো বাকি অনেকগুলো ঠাকুর আছে। দেখো কোথায় রেখেছ, পকেটে রাখো সব সময়, হারিয়ে ফেলবি যেন। দেখো এবার মা কালীকে তোলা হবে, সবাই কিভাবে তোলে দেখো। এই মানা ওইখানে দাঁড়া, মানা দাঁড়া, ও বেশি লোকজন দেখে ঘাবড়ে গেছে। আমি ওখানটা যাবো একটু, বল তোর সামনে থেকে সরতে বলবে তোদেরকে, ওদেরকে সরতে বললে আর হবে? এখন ওরা এখন তুলবে তো, তো দূর থেকেই তোলা, এতক্ষণ আসবে না, একটু মাথাটা সরাবে গো। এটা কখন ফিনিশ হবে, এটা কখন ফিনিশ হবে, এগুলো ফিনিশ হতে দেরি আছে, এখন চুল পড়ানো বাকি, বাদ বাকি সমস্ত কিছু হয়ে গেছে। সেটাই বলছি কখন হবে ফিনিশটা। মা এক মিনিট দাও, এক মিনিট দাও, দেখো বন্ধুরা কিভাবে তোলা হচ্ছে। কত মানুষের ভিড়, যার জন্য পুরোটা দেখা যাচ্ছে না, দেখি কেউ নুমবে না।
বন্ধুরা দেখতে পাচ্ছো কিভাবে ঠাকুরটা নিয়ে যাচ্ছে। সামনে একটা তার আছে যার জন্য তারটাকে তুলে ধরতে হচ্ছে, না হলে তো ঠেকে যাবে, তারটা ছিঁড়েও যেতে পারে। দেখো এগুলো এখনো চুল পড়াতে বাকি আছে, তো এগুলো হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। দেখো গাড়িতে তুলে ফেলেছে, এবার নিয়ে চলে যাবে। কেমন হাত আসছে, আমি আমার দিকে চাপ পড়েছে, চলো চলো বাকি ঠাকুর গুলো কমপ্লিট করো। হাই বন্ধুরা, আমি সোমা, তোমার সাথে আবারও কথা বলতে চলে এসেছি। এখন বাজে বিকেল চারটে, তো আমার স্নান খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু আমার ফ্যামিলির এখনও কারোর কিছু হয়নি, কারণ তারা খুবই ব্যস্ত মানুষ। তারা ঠাকুর বানাচ্ছে এখনও, কাল সারা রাত ধরে ঠাকুর বানিয়েছে, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। কমপ্লিট করতে হয়তো একটু সময় লাগবে, সন্ধ্যে কি বা রাতেও হয়ে যেতে পারে, তো এখনও পর্যন্ত ঠাকুর হচ্ছে। অনেক ঠাকুর হয়ে গেছে কমপ্লিট, সেগুলো নিয়েও চলে গেছে অনেক ঠাকুর। এখন বাড়িতে তো অনেক লোক এসেছে, চলো এখন দেখাই তোমাদের বাড়িতে এখন কত লোক এসেছে। এবং যে সমস্ত ঠাকুরগুলো হয়েছিল আগে দেখলে, তো সেই সমস্ত ঠাকুরগুলোরও অনেকটা উন্নতি হয়েছে। এখনও পর্যন্ত ঠাকুরগুলো কমপ্লিট হয়নি ঠিক কথা, কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। চলো এখন বাড়িতে কত লোক এসেছে সেগুলোই দেখাই। হাই ফ্রেন্ডস, এটা আমাদের বাড়ির মেন রাস্তা, তো দেখো কত লোক এসেছে ঠাকুর নিয়ে যেতে। এখন এখানে মোটামুটি কয়েকজন আছে, ভিতরের দিকে যে সমস্ত চালাগুলো দেখিয়েছিলাম সেইগুলোতে এখন হয়তো সেখানে সবাই বসে আছে, অপেক্ষা করছে কখন ঠাকুর হবে, কখন নিয়ে যাবে তারা। তো চলো একটু চালার দিকে যাই। হাই বন্ধুরা, চলো দেখাচ্ছি কত মানুষ এসেছে, কত মানুষের ভিড়। ঠাকুর দেখা যাচ্ছে না কিন্তু মানুষ দেখা যাচ্ছে, এই যো। হ্যাঁ ঠাকুর চলে গেছে, পাবজি পাবজি করে সব গেল। বড় মা দিয়ে গেছে, আমার বাবার নয় তোমার বাবার, আমার বাবার না, আমার বাবার অত খেয়ে দিই পাবজি। ঠাকুর দেখতে পাওয়া যাচ্ছে না, মানুষ দেখতে পাওয়া যাচ্ছে শুধু। হাই বন্ধুরা, দেখো আমার মেয়ে কত বম নিয়ে বসে পড়েছে, দেখো কত রকমের বাজি, এই দেখো মানুষ, এ দেখো সেল, এ দেখো ফুল ঝুড়ি। এগুলো কি মানা? দেখো চটপটি, বসো দেখো, আমরা ঠিক ওইগুলো রাখো, সেল ওগুলো রাখো,
সেল রেখে দাও। এই দেখো রং মশাল, হ্যাঁ এই দেখো, এই দেখো, মানা মানা মানা, তাকাও তাকাও, চলো একটা রং মশাল দেবে আবার। এই কোথায় ফেললো দেখো, তুলে সাইডে করে রং মশাল দাও, রং মশাল দাও, দাও দাও, হাই বন্ধুরা, দেখো আমি এখন আমাদের এখানে শ্মশানে এসেছি। তো এটা কালী মন্দিরে কালী পুজো হয় সেখানকার বেদি। দেখো তো আমার মেয়ে খুব আনন্দ করছে, বাবার সাথে বাজি পড়াচ্ছে। আর দেখো দেখতে পাচ্ছ ওইখানে আগুন ধরা, আগুন জ্বলছে, ও খুব আনন্দ করছে বাবার সাথে। এদিকে রান্না হচ্ছে, আর যে শ্মশানে অমাবস্যা তার জন্য রান্না হয়, খিচুড়ি ভোগ হয়। দেখো বাবার সাথে খুব আনন্দ করছে, ওই পাশে শ্মশান। তো মালা মালা, ও কি ধোয়া, ওইভাবে ফেলছে কেন, গায়ে আগুন পড়ে যাবে। দাও একটা চরকি দাও, একটা চরকি দাও দাও, তুমি তুমি জেলে দাও, ও জ্বালতে পারবে নাকি, দেখো এখানে খিচুড়ি ভোগ হচ্ছে। মানা দেখ টমিটা কেমন করছে, ওরে পা তোলো পা তোলো পা তোলো, ভয়ে কোথায় উঠে গেছে, ও ওর পিঠে পড়ে যাবে, দেখে সরো যেখানে সরো না ছোড়ো না, কোথায় ফেলছো দেখে শুনে গেল, দেখ আমার করে ছুটতে হবে।
জবগুলোর মধ্যে খুব সুন্দর লাগছে। কোন প্যান্ডেলে যাবে? এটা আমাদের হতে যাবে। আমাদের হতা কোথায়? শিবতলায়। উপরে তোলো। ও আমি ধরে উঠে যাবে। ও দেখছে কি হচ্ছে ভিতরে। আর দেখো দেখছে। তিরপল উপর পড়ে তিরপল পড়বে কি তার ঠিক নেই। হবে হবে হবে। চলে গেছে। ও এই তিরপল আরে সব উড়ে চলে যাবে। ও ও কোন দিকে হাওয়া থাকবে সেই দিকে চলে যাবে। তোমার বাড়ি চলে যাও। টাটা। হ্যাঁ উঠে যাবে। একবার একবার উঠে গেছে তিরপল ছেড়ে চলে যাবে। একবার উড়ে যাওয়া মানে ব্যাস। দুলছে দুলছে দুলছে। যা চলে গেছে মোটামুটি। চলো। হাই বন্ধুরা, দেখো সব ঠাকুর চলে গেছে। আর কোনো ঠাকুর নেই, এইটাই এই ঠাকুরটাই আছে। ঠাকুর সরো, এটাই লাস্ট ঠাকুর। তো দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটা, জবা ফুলের মধ্যে আছে। সাজটা দেখো, আলতাপরে শাড়ি। তো খুব সুন্দর লাগছে। মাকে তো জবা ফুলেই মানায়, তার জন্য এই থিমটা করা হয়েছে। হাই বন্ধুরা, আমি সোমা। হাই বন্ধুরা, আমি সোমা, তোমাদের সঙ্গে আবারও কথা বলতে চলে এলাম। এখন তো কালী পূজার সময়, তো এখন সবাই আনন্দ করছে, বাজি ফাটাচ্ছে। তোমরাও নিশ্চয়ই আনন্দ করছো, আমিও করছি। তো সকাল থেকে যে ভিডিওটা আমি আরম্ভ করেছিলাম, আমার বাড়িতে যে ঠাকুর তৈরি হয় সেই সমস্ত ভিডিও, তো আশা করি তোমাদের সবার পছন্দ হয়েছে, পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এখন আমি ভিডিওটি শেষ করব। আর তোমরা ভালোভাবে এনজয় করো, দেখো যেন না কোনো রকম কোনো দুর্ঘটনা।